আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান উদ্দিন নুমান। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে যে গিগ মার্কেটিং আমরা কিভাবে করব। আমি আজকে দেখিয়ে দিচ্ছি না, আপনাদেরকে জাস্ট একটি আলোচনা করি, তাতে আপনারা অনেকটাই বুঝে যাবেন। কোনো একটি সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ, কারণ আমার জায়গা থেকে আমি খুব মার্কেটিং খুবই কম করি, বিধায় আমি মার্কেটিংটা আজকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না। আর আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনি যদি কাজ করতে চান, কাজ শিখতে চান, পাশাপাশি ফ্রিল্যান্সিংকে একটি কেরিয়ার হিসেবে নিতে চান, কষ্ট করতে পারবেন এরকম মেন্টালিটি যদি থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সফলতা পাবেন। আর যদি মনে করেন স্বল্প সময়ে স্বল্প একটি কাজের মাধ্যমে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে চান, তাহলে আমার মনে হয় এই ভিডিওটি আপনার জন্য নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে গিগ মার্কেটিং করার আগে আমাদেরকে যে কাজটির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে গিগটি দিয়েছে সেটি আসলেই একটি পরিপূর্ণ স্মার্ট গিগ হয়েছে কিনা সেটা আগে জেনে নিতে হবে। সেটা জানার জন্য অবশ্যই আপনি এর আগে রিসার্চ করেছেন হয়তোবা, যে আমার গিগটি কতটুকু ভালো অবস্থানে আছে, আমার গিগটিতে কোনো অপ্রকার অর্ডার আসছে কিনা, অথবা ইমপ্রেশন কেমন আসছে, ক্লিক ভিউ কেমন আসছে, এ বিষয় নিয়ে বিস্তারিত আপনি কিন্তু বুঝে যাবেন আগেই যখন আপনি গিগটি দিবেন। আর আপনি যখন একটি গিগ দিবেন আপনি অবশ্যই রিসার্চ করে একটি গিগ দেওয়ার চেষ্টা করবেন। আর গিগ মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই যে কাজগুলো করতে হবে, যে সচরাচর যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেগুলো আমরা সাধারণত বিশেষ করে এশিয়াতে ব্যবহার করে থাকি, পাশাপাশি ইউরোপে ব্যবহার করা থাকে অথবা অস্ট্রেলিয়াতে ব্যবহার করা হয়, এই ধরনের কিছু যে ফেমাস সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে। যেমনটি হতে পারে ফেসবুক, তারপরে হতে পারে টুইটার, তারপরে হতে পারে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার, আপনার ইউটিউব, এই যে কিছু প্ল্যাটফর্ম আছে, আরও কিছু প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলো খুবই খুবই একেবারে জনপ্রিয় আছে, যেগুলোতে আপনি কিন্তু মার্কেটিং করতে পারেন। মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটুকু করতে হবে, আপনার যে গিগের লিঙ্কটা আছে ডিরেক্ট গিগের লিঙ্ক কখনো দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ডিরেক্ট যখন গিগের লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন কিংবা আপনার গিগটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন, তখন যে প্ল্যাটফর্মটাতে আপনার গিগটাকে দিচ্ছেন আপনি সেই প্ল্যাটফর্মটাতে আপনার হয়তো বা সুবিধা হচ্ছে কিন্তু অন্যজনের অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আপনি আপনার যে ব্র্যান্ডকে আপনি উপস্থাপন করতে চাচ্ছেন অথবা আপনি নিজেকে যে উপস্থাপন করতে চাচ্ছেন সে উপস্থাপিত বিষয়টাকে আরও সুন্দর করে একটা লিখনির মাধ্যমে উপস্থাপন করতে হবে, নট লিঙ্ক, প্রাথমিক অবস্থায় নট লিঙ্ক, ঠিক আছে? আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন, আপনার একটা ভাষ্য উপস্থাপন করার চেষ্টা করবেন যে আমি এই ধরনের কাজগুলো করি, হয়তোবা হ্যাঁ একটি ইমেজ দিতে পারেন, আপনি আপনি যে গিগের যে ইমেজটুকু আছে আপনি সেটিকে ব্যবহার করতে পারেন, যে ইমেজটি আপনি ওখানে ব্যবহার করবেন সেই ইমেজটিকে অবশ্যই আপনার গিগের লিঙ্ক দিয়ে এসইও করে রাখবেন, কিংবা ইমেজের যে প্রপার্টিজ আছে সেখানে টাইটেলটা আপনার এই গিগের টাইটেলটা দেওয়ার ব্যবস্থা করবেন, পাশাপাশি এটার ভিতরে যে আপনার লিঙ্ক দেওয়ার যে জায়গাগুলো আছে, কপিরাইটের জায়গাগুলো আছে, অথর টাইটেল, অথর নেম, এই জায়গাগুলোতে আপনি কী করবেন আপনার এই গিগের তথ্যগুলো এখানে উপস্থাপন করে দেবেন। তাতে সুবিধাটা কী হবে, যখন আপনি ওই প্ল্যাটফর্মটাতে আপনার কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মটাতে আপনি যখন এই ইমেজটাকে দিবেন তখন এই ইমেজটাকে কিন্তু ওইখানে ফাইন্ড আউট করতে পারে যে এটা কোন মার্কেট প্লেসের আছে, কীভাবে কী আছে না আছে, অথবা গুগল থেকে যখন আপনাকে ফাইন্ড আউট করতে পারবে কোনো ক্লায়েন্ট ওই ইমেজে ক্লিক করার সাথে সাথে যদি তার পছন্দ হয় তাহলে দেখবেন যে আপনাকে ডিরেক্ট ওই ক্লায়েন্টকে আপনার ওই গিগে নিয়ে চলে আসছে। এই জন্য গিগের যে ইয়েটা আছে, আপনার লিঙ্কটা আছে, লিঙ্কটা দেওয়াটা খুব বেশি বাধ্যতামূলক নয় এবং কি খুব বেশি ইফেক্টিভ হবে তা কিন্তু না, বরঞ্চ ক্ষতির সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ আপনি যদি বিশেষ করে টুইটার বলেন, ফেসবুক বলেন, লিঙ্কডিন বলেন, যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনার একটি লিঙ্কে কয়েকবার দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার ওই লিঙ্কটাকে অথবা আপনার ওই প্রোফাইলটাকে ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং নিত্যদিন এমনটাই হয়ে আসছে, অনেকের কাছে এমনটি হয়ে আসছে যে তার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। খুব ভালো একটি প্রোফাইল সাজিয়েছেন কিংবা খুব সুন্দর করে আপনি উপস্থাপনা দিয়েছেন, বাট আপনি ওখানে লিঙ্ক দেওয়ার কারণে এই সমস্যাটুকু করে থাকে অনেক সোশ্যাল মিডিয়াগুলো। এই জন্য আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন সেই বিষয়টাকে আপনি সুন্দর করে উপস্থাপন করবেন, উপস্থাপন করবে হতে পারে আপনি সুন্দর একটা আর্টিকেল লিখলেন, লেখার পরে ওইখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার ইয়েটাকে বুঝাই দিতে পারেন যে আপনি এই টপিকগুলো নিয়ে কাজ করেন, অথবা কাউকে সরাসরি বলতে পারেন যে আমি যদি আপনি আমার এই কাজগুলো যদি পছন্দ করেন, এই রিলেটেড কোনো প্রকার কাজ যদি আপনার লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, ওই সোশ্যাল মিডিয়া থেকে আমাকে ইনবক্স করতে পারেন।
এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, আপনি তাকে ডিরেক্ট ইনবক্সে নিয়ে আসতে পারছেন। আপনার মার্কেট প্লেসেও কিন্তু আপনাকে নিয়ে আসার প্রয়োজন নেই, এই ক্লায়েন্টটাকে আপনি বাহিরেও নিয়ে কাজ করতে পারবেন। লিঙ্কডইন, আপনার যদি লিঙ্কডইনে যদি করতে চান, লিঙ্কডইনে কিন্তু খুব প্রফেশনাল একটি প্রোফাইল আপনাকে রেডি করতে হবে, ওখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আপনি সংগ্রহ করতে পারবেন। এখন একটি বিষয় আসতে পারে, আপনি কি শুধু এই ধরনের বিষয়গুলো কি পোস্ট দিয়ে গেলেই হবে? না, আপনাকে আরও কিছু কাজ করতে হবে, যে কাজগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের আপনার রিলেটেড কিছু গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে আপনাকে আগে এঙ্গেজ হতে হবে। প্রথম অবস্থায় গিয়েই আপনি কিন্তু সেল দেওয়া শুরু করতে পারবেন না, কিংবা এখানে গিয়ে প্রথমেই গিয়ে আপনি মনে করেন যে আমি বলবো যে গিগ লিঙ্ক দিয়ে দিলেন আপনার হাজার হাজার ডলার চলে আসছে, না এমনটা নয়। আপনার গ্রুপ থেকেই দেখবেন যে কিক আউট করে দিচ্ছে। অথবা এই একটি গ্রুপে থাকার পরে আপনাকে কী করতে হবে, কিছুদিন আপনাকে এখানে নিজের সময়টাকে স্পেন্ড করতে হবে, যে সমস্যাগুলো আসছে সমস্যার সমাধান সম্পর্কে যদি আপনার কোনো অ্যান্সার থাকে আপনি অ্যান্সার করতে পারেন, অথবা কোনো ধরনের কোনো পোস্ট করতে পারেন। মানে আস্তে 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 আপনাকে এঙ্গেজ করতে হবে। হুট করে যদি আপনি এঙ্গেজ করে দেন, আপনার প্রতিটা বিষয়কে উপস্থাপন করে দেন, তাতে করে কিন্তু সমস্যা আছে। অনেকে মনে করবে যে এত এসেই, মানে এই পাবলিক তো এসে আমাদের এখানে প্রবলেম করা শুরু করেছে, তখন আপনাকে এখান থেকে বের করে দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এই জন্য যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে যাওয়ার পরে আপনার যে কাজটুকু থাকবে সেটা হচ্ছে যে গ্রুপে আগে সর্বপ্রথম আপনাকে এঙ্গেজ হতে হবে, প্রপার এঙ্গেজ হতে হবে। প্রপার এঙ্গেজমেন্ট যখন নিয়ে আসতে পারবেন, তখন দেখবেন অনেকের কাছে আপনি পরিচিত হয়ে গেছেন, আপনাকে অনেকে জিজ্ঞাসা করবে যে আপনি কী নিয়ে কাজ করছেন, কতদিন থেকে কাজ করছেন। হয়তো আপনি আমার একটা আর্টিকেল লিখলেন, আপনি এতদিন থেকে কাজ করছেন অমুক তমুক, ঠিক আছে, আমি এতদিন থেকে কাজ করছি, আমার এই কাজের অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি, এরকম এরকম আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, আমার মনে হয় এভাবে এভাবে এগিয়ে নিলে ভালো হবে, এভাবে এভাবে ভালোভাবে আপনারা করতে পারবেন। কিছু পরামর্শমূলক যে বিষয়গুলো আছে, যে টপিকগুলো আছে, সে টপিকগুলো উপস্থাপন করলে অনেকে দেখবেন আপনাকে নক করবে যে এই সমস্যার সম্মুখীনে পড়ে আছে, তখন আপনার কাছে সহযোগিতা যাচ্ছে। হতে পারে সেটা অনেক বড় ধরনের কোনো ক্লায়েন্ট আপনাকে নক করেছে যে এই সমস্যার সমাধানটুকু আমি কীভাবে করতে পারি, তখন আপনার জায়গা থেকে দেখবেন যে অত ক্লায়েন্ট পাওয়া শুরু করেছেন। আমরা আমাদের জায়গা থেকে যে ভুলগুলো করে থাকি, আমার অধিকাংশ বিগিনার ফ্রিল্যান্সার ভাই বোনেরা যেটা করে থাকেন, সেটা হচ্ছে যে কোনো একটি গ্রুপে ঢোকার পরে আপনার গিগ লিঙ্ক দিয়েই আপনি আপনার মানে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এটা আদৌ তারা পছন্দ করে না, অন্যান্য গ্রুপ মেম্বাররা পছন্দ করে না। অথবা যারা দিচ্ছে অনেক আগে থেকে পরিচিত, অনেক অনেক দিন থেকে এঙ্গেজ আছে এটাতে, বিদায় তারা দিতে পারছে, কিন্তু আপনি নতুন অবস্থায় গিয়ে কিন্তু সেটি করতে পারবেন না, একটা লিমিটেশন থাকবে তখন আপনার। আর যারা অনেক দিন থেকে আছে তাদের লিমিটেশনটা অনেকটা থাকে না, কারণ তারা পুরনো হয়ে গেছে, অনেক অনেক মানে এক্সপার্ট হয়ে গেছে ওই জায়গাটাতে, কীভাবে কী করতে হচ্ছে ওটা হ্যান্ডেল করতে পারছে। তা আপনার জায়গা থেকে যখন আপনার গিগটাকে মার্কেটিং করতে যাবেন এই সোশ্যাল মিডিয়াগুলোতে, অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার একটা স্মার্ট প্রোফাইল রেডি করতে হবে। দেন আপনি এখানে আস্তে 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 গ্রুপগুলোতে জয়েন করে তারপর আপনি মার্কেটিং করার চেষ্টা করবেন। তাতে আমার কাছে মনে হয় আপনি খুব দ্রুত আপনি ভালো কিছু করতে পারবেন, অন্যথায় দেখবেন যে আপনি হোঁচট খেয়ে যাচ্ছেন, আপনাকে গ্রুপ থেকে বের করে দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে খুব কম, একেবারেই কম মার্কেটিং করি, এ কারণেই, কারণ আমার কিছু প্রোফাইল আছে যে প্রোফাইলগুলোতে একটা হিউজ ক্লায়েন্ট চলে আসা আছে, ইতিমধ্যে সেই ক্লায়েন্টগুলোকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয়, বিধায় আমার এভাবে মানে মার্কেটিং করার প্রয়োজন হয় না এই মুহূর্তে। তবে আগে করেছিলাম, মানে খুব কম করেছি কিন্তু করেছিলাম। এই ছিল আজকের আলোচনা। আপনাদের আলোচনাটুকু যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি কি বলবো আর, যদি অন্য কোনো বিষয়ের টপিক নিয়ে যদি কথা বলতে চাই, এরকম কোনো টপিক যদি আপনাদের কাছে থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টস আমরা পড়ি, অনেকে বলে থাকেন আমাদের কমেন্টস আপনারা পড়েন না, না অবশ্যই পড়ে থাকি। আসলে সবগুলো কমেন্টসের উত্তর দেওয়া খুব জরুরি মনে করি না, বিধায় আমি দেই না, কিন্তু আপনাদের কমেন্টসগুলো আমি পড়ি, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনাদের কাজগুলো করেন, দেখবেন যে সামনের দিনগুলো আপনাদের জন্য, ফ্রিল্যান্সিং কেরিয়ার আপনাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে আশা করি। এই ছিল আলোচনা। আরেকটি বিষয়, কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের যে কোর্সগুলো আছে, কোর্সগুলোতে ইতিমধ্যে যারা চারটি কোর্স আমাদের নিয়েছেন তাদেরকে আমি, যারা ইনরোল পর্যন্ত ক্লিক করেছিলেন, যাদের এখানে চলে আসছে আমাদের কাছে অ্যাপ্রুভাল দেওয়ার মতো, তাদের সকলকে অ্যাপ্রুভাল ইতিমধ্যে দিয়ে দিয়েছে। আশা করি বাকিরা যারা এখনও আছেন, যে আপনারা অ্যাপ্রুভাল নিতে পারেননি, তারাও অবশ্যই ইনরোলে ক্লিক করে রাখবেন, সেটা অবশ্যই আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেবো। আমরা প্রতিদিন এটাকে একবার করে ট্রায়াল দিচ্ছি এবং ইয়ে করছি, আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যারা এখন পর্যন্ত আমাদের এই কোর্সগুলো নিতে পারেননি, অবশ্যই আমাদের এই অফারটাতে আপনারা নিয়ে নিতে পারেন। ভিডিওর শেষে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত যেটা উপহার আপনাদের জন্য দিয়ে আসছি, আমাদের এই উপহারটুকু আপনারা নিয়ে নিতে পারেন। আশা করি অনেক ভালো কিছু আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথম আমি যে বিষয়টি বলেছিলাম, যে আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে,
কাজ জেনে বুঝে তারপর মার্কেট প্লেসগুলোতে আসতে হবে, এই বিষয়টি অবশ্যই একটু মনে রাখবেন, তাহলেই আপনার সামনের দিকে রাস্তা খোলা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।